জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। বর্তমান সরকারের সেবার মান জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গাজীপুর মৌচাক হর্টিকালচার সেন্টারের আয়োজনে কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ ও বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলার 7টি ইউনিয়ন ও 1টি পৌরসভার মোট 60 জনকে বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এই প্রশিক্ষণ দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌচাক হর্টিকালচারের উপপরিচালক ডক্টর এমদাদুল হক, উপসহকারী উদ্যান কর্মকর্তা আফজাল হোসেন, কৃষি কর্মকর্তা আবু নাদির, এস এ সিদ্দিক প্রমুখ। প্রশিক্ষণ শেষে 60 জন কৃষক কৃষাণীর মাঝে ভাতা ও বিভিন্ন প্রজাতির ফলজ চারা বিতরণ করা হয়।